নমস্কার মৰমৰ ছাত্রীক আশা করো সকলে ভালে কৌশলে আছে মই আজি আপনাদের বিএফ আসেম এ ইসি সাবজেক্ট অর্থাৎ জগামূলক নামৰ খনর দ্বিতীয় অধ্যায় কর্মক্ষেত্র নামর পাঁচ প্ৰশ্ন অনুশীলনীর কিছু প্রশ্নোত্তর পাঠভিত্তিক প্রশ্নোত্তর উত্তৰসমূহ আলোচনা করি আর এইটো ভিডিও পার্ট টুর হয় ইয়ার পরবর্তী ভিডিওত মই অনুশীলনীর লং কুয়েশনের অনসারব আলোচনা কৰিম কুশন নাম্বার ওয়ান লিখনের প্রধান উদ্দেশ্য কেটা আর কি কি উত্তর লিখনের প্রধান উদ্দেশ্য দুটা প্রথম উদ্দেশ্য শুনি আর পরি কি শিকিলা তাক অনুস্থাপন করা দ্বিতীয় উদ্দেশ্য বর্ণাশুদ্ধি দূরীকরণ করা কুশন নাম্বার টু ভাষা ভাষা শিকনত লেখন দক্ষতার বিষয়ে চমুক লিখা উত্তৰ ভাষা এটা শিকিবলৈ হ'লে ভাষা জ্ঞান থকাটো নিতান্ত প্ৰয়োজন ভাষা জ্ঞান অবিহনে কেতিয়াও ভাষা সাৰ্থক নহয় শ্ৰৱণ কঠন পঠন আৰু লেখন দক্ষতা থকাটো অতি প্ৰয়োজন শৈক্ষিক ক্ষেত্ৰখন সম্পূৰ্ণ হৈ উঠিবৰ বাবে এগৰাকী শিকাৰুৰ লিখন দক্ষতা থকা অতি প্ৰয়োজন লিখন দক্ষতা অবিহনে এজন শিক্ষাৰুৱে কেতিয়াও এটা ভাষাত পটু হব শিক্ষকে শিক্ষকে ছাত্রছাত্রীর লিখন মূল্যায়ন করার আগতে এটা কথা মনত লাগিব যে তেওঁৰ প্রথম দায়িত্ব বাবে লিখার প্রয়োজনীয় সুবিধা প্রদান করা শিক্ষকে অনুপ্ৰাণিত লিখার অনুপ্রাণিত লাগিব। বাবে শিক্ষকে বিভিন্ন ধৰণৰ পদক্ষেপ গ্রহণ শিক্ষকে শিক্ষকে ছাত্রছাত্রীর লিখন নিরীক্ষণ কৰি সিহঁতৰ পাৰদৰ্শিতা আৰু দুৰ্বলতাসমূহ বিচাৰি উলিয়াব লাগিব ভাষা ব্যৱহাৰৰ দক্ষতা প্ৰকাশভংগী বাক্যৰ গঠন আৰু শব্দৰ উপযুক্ত প্ৰয়োগত গুৰুত্ব দিব লাগিব জ্যোতি কমা বিৰাম ভাববোধক চিহ্ন প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন পেৰাগ্ৰাফ আদিৰ সঠিক প্ৰয়োগ শিক্ষকের ছাত্রছাত্রীক শিকাব লাগিব এনে করলে ছাত্রছাত্রী লিখার প্রতি আগ্রহী হব আর লিখন দক্ষতা আয়ত্ত করব নেক্সট কুয়েশন বিজ্ঞাপন কাক বলে বিজ্ঞাপনের উৎস লিখা উত্তর অনুষ্ঠান প্ৰতিষ্ঠানৰ যিকোনো বিভাগৰ পদর নিযুক্তি দিবর কারণে জাননী দিয়া ব্যবস্থাকে বিজ্ঞাপন বলি কোয়া হয় সরকারি কার্যালয়ত বিজ্ঞাপন বাধ্যতামূলক আর বেসরকারি কার্যালয়ত বিজ্ঞাপন বাধ্যতামূলক নহয় বিজ্ঞাপনের উৎসসমূহ এক নম্বর সরকারি বিজ্ঞাপন দুই নম্বর সরকারি কার্যালয়ের বিজ্ঞাপন তিন নম্বর অর্ধ সরকারি কার্যালয়ের বিজ্ঞাপন চার নম্বর বেসরকারি অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞাপন পাঁচ নম্বর ব্যবসায় বাণিজ্যর বিজ্ঞাপন কুশন নাম্বার ফোর বিজ্ঞাপন মূল্যায়নের ক্ষেত্র কি কি বিষয়ের উপর গুরুত্ব দিব লাগে উত্তর এক নম্বর ভাষা জ্ঞানের উপর গুরুত্ব দিব লাগে দুই নম্বর বানান প্রক্রিয়ার উপর গুরুত্ব দিব তিন নম্বর প্রকাশভঙ্গির স্পষ্টতার উপর চারি নম্বর উপযুক্ত শব্দ প্ৰয়োগৰ ওপৰত পাঁচ নম্বৰ বৌদ্ধগম্যতাৰ ওপৰত ছয় নম্বৰ নিৰ্ভলৰ ওপৰত সাত নম্বৰ সৰলতাৰ ওপৰত কুৱেশ্যন নম্বৰ ফাইভ নিবিদা লেখন বুলিলে কি বুজা নিবিদাৰ উৎসসমূহ কি কি উত্তৰ যিকোনো বিভাগৰ কামৰ বাবে চৰকাৰী পঞ্জীয়নভুক্ত ব্যৱসায় গোষ্ঠী বা ব্যক্তিরপর নির্ধারিত নীতি যুক্ত আর সময়সীমা সন্নিবিষ্ট প্রবত্র বিচরার নামেই নিবিদা নিবিদার উৎসসমূহ এক নম্বর সরকারি নিবিদা দুই নম্বর সরকারি কার্যালয়ের নিবিদা তিন নম্বর অর্ধ সরকারি কার্যালয়ের নিবিদা চারি নম্বর বেসরকারি কার্যালয়ের নিবিদা পাঁচ নম্বর অনুষ্ঠান প্রতিষ্ঠানের নিবিদা কুশন নাম্বার সিক্স মুক্ত নিবিদা কি দুটা সীমাবদ্ধতা আছিল এটা হল মুক্ত নিবিদা আন্তহল হল সীমিত নিবিদা আমাক প্রশ্ন খুঁজেছে যে মুক্ত নিবিদা কি উত্তর মুক্ত নিবিদা পদ্ধতি হল ই স্থানে স্থানীয়ভাবে প্রকাশ করবা ব্যবস্থা নাইবা রাষ্ট্রীয় বাতর কাকত রাজ্যিক ভিত্তিত প্রকাশিত কাকত সরকারি বিভাগ ওয়েবসাইট ইত্যাদি যত উপযুক্ত অর্থাৎ পঞ্জন পঞ্জয়নভুক্ত গোত্রী বা ব্যক্তি বাবা আবেদন করিব পারে। কুশন নাম্বার সেভেন মৌখিক আবেদন আর আবেদনের দুটা ভাগ আছে এটা হল লিখিত আবেদন আর আনটা হল মৌখিক আবেদন প্রশ্ন যে মৌখিক আবেদন আর লিখিত আবেদন কাক বলে। উত্তর কোনো বিষয় বা বস্তুর কারণে কারবার ওস অর্থাৎ ঊর্ধ্বতম কর্তৃপক্ষের ওসর অলিখিতভাবে আবেদন করা বা জন হয় তাকে মৌখিক আবেদন হয় অর্থাৎ অলিখিত আকারে ঊর্ধ্বতম কর্তৃপক্ষক অবগত করা হয় আনহাতে কোনো একটা বিষয়ের উপর লিখি ঊর্ধ্বতম কর্তৃপক্ষক অবগত করা অর্থাৎ কিবা বিষয় বা বস্তুর যে কর্মসংস্থাপন রাজহা বিষয় কিবা বিষয়ের তদন্ত আদির বিষয়ে সবিশেষ বিৱৰী ঊৰ্ধতম বিষয় লৈ লিখা আবেদনক লিখিত আবেদন বুলি কোৱা হয় অৰ্থাৎ লিখিত আবেদন মানে হ'ল যে ঊৰ্ধতম কৰ্তৃপক্ষক লিখিত আকাৰে জনোৱা হয় এইটো কুৱেশ্যন আকৌ তোমালোকক বেলেগ ধৰণে সুধিব পাৰে যে মৌখিক আবেদন আৰু লিখিত আবেদনৰ মাজত দুটা পাৰ্থক্য লিকা পাৰ্থক্য আমি কি কি পালোঁ যে মৌখিক আবেদন অলিখিত আকাৰে ঊৰ্ধতম কৰ্তৃপক্ষক জনোৱা হয় জনোৱা হয় আনহাতে লিখিত আবেদন ঊৰ্ধতম কৰ্তৃপক্ষক লিখিত আকাৰে জনোৱা হয় দুই নম্বৰ মৌখিক আবেদন গুৰুত্বহীন আনহাতে লিখিত আবেদন আবেদনৰ গুৰুত্ব আছে এইটো কুৱেশ্যন তোমালোকে মনত ৰাখিবা